ইউক্রেন ইস্যুতে ইউরোপের চার গুরুত্বপূর্ণ দেশের সরকারের প্রধানদের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎস ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাইডেন। টেলিফোন আলাপের পর একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনের রাশিয়ার হামলাকে নৃশংস হিসেবে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরের ধ্বংসযজ্ঞ ছবি, আর সেখান থেকে এখনও কালো ধোঁয়া উঠছে। চারদিক থেকে রুশ বাহিনীর ঘিরে রাখা মারিওপোল শহরে অবস্থান করা ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে রাশিয়া, তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন সেনারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার দেশটির পাবলিক ব্রডকাস্টিং সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক ছাড়া ইউক্রেনের যুদ্ধের অবসান সম্ভব নয়।